পবিত্র রমজান উপলক্ষে চাঁদপুরের এক ক্ষুদ্র ব্যবসায়ী তৈরি করলেন অনন্য দৃষ্টান্ত। দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির এই সময়ে ফরিদগঞ্জ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের চরকুমিরা গ্রামের মুদি ব্যবসায়ী শাহ আলম রমজানে অসহায় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করছেন। পুরো রমজান মাসে মাত্র 1 টাকা লাভে সব পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শাহ আলমের চমৎকার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। এমনিতেই দ্রব্যমূল্য লাগামহীন, আর পবিত্র রমজান এলেই যেন প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বাড়ে লাফিয়ে লাফিয়ে। সারাদিন রোজা রাখার পর অনেক পরিবারে জোটে না ভালো ইফতার ও সাহরি। এই বিষয়টা মাথায় রেখে পুরো রমজান মাস জুড়ে মুড়ি ছোলাবট খেজুর ডাল বেসন চিরা তেল মশলা সহ সব পণ্য 1 টাকার লাভে বিক্রি শুরু করেছেন শাহ আলম। দাম কম রাখায় সাধারণ মানুষও দোকানে ভিড় করছেন। মাত্র 1 টাকা লাভে তার পণ্যগুলো বিক্রি করতেছে, যাতে করে গরিব দুঃখী যারা আছে তারা যেন কিছু কিনতে মানে তাদের কষ্ট না হয়। খুবই ভালো উপকার হইতেছে, ইনশাল্লাহ আশা করি সামনের দিকে সে আরও অগ্রসর হইতে পারবে। রমজান উপলক্ষে সারা দেশে সব ব্যবসায়ীকে সীমিত লাভ করার আহ্বান জানান এই মুদি ব্যবসায়ী। এই রমজানকে কেন্দ্র করে এই ব্যবসাটা একটা মানে থ্রিডিগেট করে, তারা মালের দাম বাড়িয়ে গেছে। আমি চিন্তা করলাম যাক, আমি তো 11 মাস ব্যবসা করি, 1টা মাসের জন্য প্রতি কেজি 1 টাকা লাভে মাল বিক্রি করবো। মোটামুটি সিদ্ধান্ত নেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ব্যস্ত, ব্যস্ত বেশি, ব্যস্তা কিনেও বেশি। শাহ আলমের এমন উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। পবিত্র রমজানে সব ব্যবসায়ী এমন উদ্যোগ গ্রহণ করবে সেই আশা সাধারণ মানুষের। NTV নিউজ ডেস্ক।